গুড মর্নিং। আজকে কালকে রাত থেকে মেয়েটার প্রচণ্ড জ্বর, 100-এর উপরে জ্বর, কিছুতেই জ্বর নামছে না। কালকে রাত্রেবেলা গিয়ে ও ওষুধ নিয়ে এলো, কিন্তু ওষুধের ডোজটা একটু কম হয়ে গেছে, তার জন্য কিছুতেই জ্বরটা নামছে না। আমরা বুঝতে পারিনি, আজকে সকালবেলা উঠে ডাক্তারকে ফোন করলাম, রাত্রেবেলা তো ফোন করা যায় না, যে পেডিয়াট্রিককে ওকে দেখায় যার আন্ডারে, তো ম্যাডাম বেরিয়ে গেছেন, এখন 2 দিন থাকবেন না। আবার একটা ডাক্তারকে ফোন করলাম, কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না, এখন ভাইফোঁটার জন্য আজকে কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো ম্যাডাম বলল ওজন করাতে, ওজন না করিয়ে ওষুধ দিতে পারবে না, এখন আবার ওজন মেশিনও নেই ঘরের মধ্যে, কোথা থেকে ওজন করাবো। তো যাই হোক, দেখা যাক কোথায় ওজন করা যায়। আর এখনই লাস্ট জ্বর মাপলাম, 100-এর উপর জ্বর, তো 5 ml করে দিচ্ছিলাম, 6 ml হবে মোটামুটি ওজন অনুযায়ী গেস করে যতটুকু ম্যাডাম বলল। তো যাই হোক, ম্যাডামের কাছ থেকে ফোনে ফোনে ইনস্ট্রাকশন নিয়ে ওকে ট্রিটমেন্টটা করাতে হবে, কারণ যেহেতু ম্যাডাম অ্যাভেলেবেল নেই এখানে। আর আজকে ভাইফোঁটা, জানি না কখন কি করে ভাইফোঁটা দেবো, আর কি করব কি হবে আর কিছু জানি না, দেখা যাক কি হয়। আর ফর দ্য বেস্ট, টেক করো প্লিজ। মেয়েটা সুস্থ থাকলে এতক্ষণে উঠে পড়তো, হইচই করতো, এই রেডি হয়ে মায়ের সাথে মায়ের কাছে যেত, মামের বাড়ির ভাই ফোটাচ্ছে, দাদুকে ফোটাই দিত। এই ভিডিওটা রাখবো না, এই ভিডিও ক্লিক করে দেবো, কাউকে বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, এই ভিডিওতেই বলছি কি করবো। মেয়ে সই করা বলে তো কোনো কিছুই ভালো লাগে না বলো, কাল থেকে যদি চলতে একটু বুদ্ধি করে বাড়িয়ে দিতাম, আমি জানি সব কিছু 5 ml নয়, 5 ml করে দিচ্ছি, জ্বরটা নামছে না, জল ফুটি দিয়ে একটু জ্বরটা নামালাম। এমন দিনে জ্বর এলো যে কোনো ডাক্তারই অ্যাভেলেবেল নেই, ভাইফোঁটার জন্য সব ডাক্তার বেরিয়ে গেছে। আমি বলেছিলাম দুর্গাপুজোর সময় তারাপীঠ যেতে, তখন গেল না, তখন ক্যান্সেল করে দিল, জমা থাকেনি। কালী পুজোর সময় যাবে বলে আমি বললাম, কালী পুজোর সময় যেতে হবে না, ঠান্ডা পড়ে গেছে প্রচুর, আর ওখানে চরম ঠান্ডা, যেমন গরমের সময় প্রচণ্ড গরম, ঠান্ডার সময় ওখানে চরম ঠান্ডা, মেঝেগুলোতে পা দেওয়া যাচ্ছে না। তাও মেয়েকে সবসময় মাথায় বেঁধে রেখেছি, শাশুড়ি বলছিল সবসময় মাথায় বাঁধ, মাথায় বাঁধ, মাথায় বেঁধে রেখেছি, জ্যাকেট পরিয়ে রেখেছি, এত এত জ্বর চলে এলো, আমি বুঝতেই পারছি না কি করে এত জ্বর চলে এলো। তাও সবসময় ওকে ওষুধ চার্জ করে গেছি, যাতে এত বড় একটা ট্রিপ আছে এরপরে আমাদের, যাতে সুস্থ থাকে, কিন্তু তাতেও এত জ্বর চলে এলো। আর মেয়ে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আর কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা, ভাইফোঁটা মানে আগে সকাল সকাল চান করা, রেডি হওয়া, কত কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, এখন মেয়েকে দেখবো না, ভাইফোঁটা দেবো না, কি করবো। কিছু বুঝতে পারছি না, জ্বরটা নামছেই না। ম্যাডাম যদি একবার থাকতো, ওই ম্যাডাম এত ভালো না, ওর এত বড় বড় রোগ হয়েছে, সব ওই ম্যাডাম ইয়ে করে দিয়েছে, রিকভারি করে দিয়েছে, কোনো ডাক্তার সারাতে পারেনি, একবারে এত ওই ইয়ে হয়েছিল, ইনফেকশন হয়ে গেছিল, মেয়েকে বাঁচাতেই পারতাম না, ডাক্তারই ম্যাডাম ডাকিয়েছিল। এখন বাবু একটু ঠিক রয়েছে, আর বাবু ঠিক থাকলে আমার একটু ঠিক লাগে। ওর ডাক্তারের কাছ থেকে যেটা ML টা জেনে নিয়েছিলাম, সেই ML এ ইয়েটা দিয়েছিলাম, প্যারাসিটামলটা দিয়েছিলাম, তাতে গিয়ে জ্বরটা একটু কমেছে। আর ও গেছে এখন ওজন মেশিনটা কিনতে, ওজন মেশিনটা কিনে আনলে ওজন করে আবার ডাক্তারের সাথে কনসাল্ট করে তখন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে, না না হলে তো জ্বরটা যাবে না পুরোপুরি। এরকম বাবা শুনে, বাবা চলে এসছে, বাবার কাছে বসে রয়েছে ও, আর দিদুন দিদুন করে তো মাথা খারাপ, দিদুনের সাথে একবার ফোনে কথা বলে নিলে এক রাউন্ড। এই যে কিছু বলবে তুমি, শরীর কেমন আছে তোমার? ভালো আছে। ভালো আছে, কথাটা শুনেই বুঝতে পারছো যে অবস্থাটা কি, কতটা খারাপ। ভালো আছো? যে ভালো আছি। গুড মর্নিং আছে ভাই, গুড মর্নিং বলে দাও একবার। গুড মর্নিং। দাদু কি তো বলবে, দাদু কিছু বলবে, দাদু কি বলবে, দাদু কি বলবে, দাদু গুড মর্নিং বলে দাও। মর্নিং মর্নিং সব সবাই, মর্নিং
বাবা গেছিল মর্নিং ওয়াক করতে, নিয়ে আমি ফোন করেছিলাম মাকে, ভাইয়ের কাছ থেকে শুনেছে, শুনেই সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো যাই হোক, ওজন মেশিনটা নিয়ে আসুক, দেখি ওজনটা করি। ওজনটা করে তারপরে এক্স্যাক্টলি ডোজটা দিলে, কালকে রাত্রেবেলা ও অ্যান্টিবায়োটিকটা নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু ফার্মাসিস্টের কাছ থেকে ইয়ে করে নিয়ে এসেছে, তার জন্য ডোজটা কম হয়ে গেছে, নাহলে আস্তে আস্তে সকালে সুস্থ হয়ে যেত। তো যাই হোক, ঠিক আছে, ও নিয়ে আসুক, তারপরে দেখা যাক। সকাল সকাল মেয়ের শরীর খারাপ, গেছিল ওষুধ আনতে, আর ওজন মেশিনটা ফেরত দিতে। ওজন মেশিনটা নিয়ে এসেছিল, ওটা ওজন টোজন করিয়ে ডাক্তারের কাছে ওষুধ নেওয়া হলো। তো ওষুধ নিতে গিয়ে দেখো, ও মটন নিয়ে চলে এসছে। কি ও মটন নিয়ে এসছে কেন? কি ব্যাপার? মেয়েটা খাবে বলে মটন নিয়ে চলে এসছে আজকে ভাইপোটা। মাদের ঘরে যাওয়ার কথা ছিল, আর ও মটন টটন সব কিনে নিয়ে চলে এসছে। নিতে আমাদের ভাইপোটা বোধহয় আজকে আর হবে না, আর ভাইপোটা আমাদের ছিলও না, একটু মানে অসহজ আছে। তো কথা ছিল গিয়ে খাওয়া দাওয়া হবে, এনজয়মেন্ট করা হবে, কিন্তু মেয়ের এই অবস্থা, তার জন্য আর যাওয়া হলো না। তো যাতে আমাদের এনজয়টা, খাওয়া দাওয়াটা বাঁধা না পড়ে, তার জন্য সকাল সকাল দেখছি নিজে থেকেই নিয়ে চলে এসছে, কিছু বলেইনি, মটন নিয়ে চলে এসছে। আর পুটকুকে একটু হলিস টলিস খাইয়ে দিলাম, মা ওখানে টিফিন পাঠিয়ে দিয়েছে, টিফিনগুলো সব আমরা খেয়ে নেবো। আমি আর ঘরে কিছু করিনি, এরকম সব প্যাকিং এখনো খোলা হয়নি। তো টিফিন টিফিন খেয়ে নেবো, আর মেয়েটাকেও একটু পরোটা খাই দেবো, দেখি কতটা কি খায়। আর ওষুধ চার্জ করে দিলাম, ওর এই সমস্ত ওষুধগুলো লাগে, যেহেতু ওই ডাক্তারটাকেই আমরা দেখাই, প্রেসক্রাইব করি ওই ডাক্তার কাছে। ওই ডাক্তারটা ভীষণ ভালো, তাই ওই ডাক্তার যেহেতু জানে ও কী কী প্রবলেম না প্রবলেম, তবুও একটু ডিসকাস করে ওষুধগুলো দিয়ে দিলাম, আর ও ওষুধখানি নিয়ে এলো। তো মোটামুটি এখন ঠিক আছে। মা পরোটা পাঠিয়ে দিয়েছে তিনজনের জন্যে, আর আলুর তরকারি পাঠিয়ে দিয়েছে ধনে পাতা দিয়ে। আলুর তরকারিটা দারুণ টেস্ট হয়েছে, আর পরোটাগুলো তো মায়ের অবভিয়াসলি নরম হয়। এই যে বাবু বিছানা থেকে উঠবে না, তার জন্য বিছানায় টিফিনটা নিয়ে নিলাম। শরীর খারাপ, ওর আবদার মেটাতেই হবে, কিছু করার নেই। ওই জন্য বিছানায় আজকে টিফিন খেতে বসে গেলাম। বল বাবু, এ ছবি তুলছো কেন? ওর কেন ছবি তুলছো? ও এখন গান দেখবে, ওর শরীর খারাপ, ও খেতে খেতে গান দেখবে, ওর এখন গান দেখতে হবে। শরীর খারাপ না, ওর কথা শুনতে হবে তো। মেয়েকে খাইয়ে দিতে হচ্ছে বরের আবদার, বরকেও খাইয়ে দিতে হচ্ছে, কি কপাল দেখো। বরকেও খাওয়াতে হচ্ছে, মেয়েকে খাওয়াতে হচ্ছে, নিজেকেও খেতে হচ্ছে, ওই জন্য একটা ট্রেতে নিয়েছি। মেয়েটাকে এখন আমি অ্যাস্থালিন পাম্প দিচ্ছি, এটা ওকে দিতে হয়। দুটো আছে, বুডিকট আছে আর লিভোলিন আছে। দিনে দুবার বুডিকট অ্যাপ্লাই করতে হয়, আর তিনবার ওকে লিভোলিন দিতে হয়। এবং এটা অ্যাপ্লাই করার পর গরম জল দিয়ে কুলকুচি করে দিতে হয় বা জল খাইয়ে দিতে হয়। এটা ওর একটু অ্যাস্থেটিক প্রবলেম আছে, তার জন্য ওকে অ্যাপ্লাই করতে হয়। এবং ওর জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার রেকমেন্ড করে যে এটা সঙ্গে সঙ্গে দিতে। এবং আমার গলাটা শুনেও বুঝতে পারছো আমারও শরীরটা ভালো নেই, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডায় আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে, এবং কম বেশি সবাই ভুগছি। বাবু একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে এর মধ্যে। আমি বুঝতে পারিনি যে বাবুর এতটা ঠান্ডা লেগে যাবে, যদি বুঝতে পারতাম তাহলে আমাদের এত বড় ট্রিপটা আছে, তার আগে কখনোই রিক্স নিয়ে আমরা যেতাম না ফরুনে। কিন্তু একটু বোকামি হয়ে গেছে এবং ভুলও হয়ে গেছে, যার জন্যে আজকে এই দিনগুলো দেখতে হচ্ছে, এতটা বাড়াবাড়ি এবং কত দু রাত ধরে জাগা এবং এত হ্যাপা এবং শরীরে একদম ঝাঁঝরা করে দিচ্ছে এই জ্বরটা, এত কিছু ভুগতে হচ্ছে। যাই হোক, এখানে সকাল সকালে আমি পুদিনা পাতা তুলতে এসেছি মাটনটা রেসিপিটা বানাবার জন্য। ও বাবা আবার কিছু খেতে পারছে না, খেতে পারছে না বলতে মেয়েও খেতে পারছে না, আমরাও কিছু খেতে পারছি না। তো ভাইফোঁটাতেও যেহেতু যাওয়া হয়নি, শুনলেই তোমরা সবই তো দেখছো, তার জন্য ওর বাবা নিয়ে এসেছি যাতে আমার মনটা খারাপ না হয়। তো আমার এগুলো গাছের পুদিনা পাতা দেখতেই পাচ্ছ, অনেক সযত্নে আমি গাছটাকে বড় করেছি এবং খুব সযত্নে পুদিনা গাছটাকে বাঁচিয়ে রেখেছি। চট করে ওরা থাকতে চায় না, অনেক যত্ন করতে হয় পুদিনা গাছের। কী রেসিপি করবে জানি না, আমাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে, সেরকম অনুযায়ী আমি প্রিপারেশনটা করলাম মটনের। মেয়ের শরীর খারাপ, তারপর মাটন নিয়ে চলে এসেছে, ভাইবোটা আজকে হলো না। আমার মন মেজাজ এত খারাপ আর ভালো লাগছে না কিছু, তবুও কাজ করতে হবে, কিছু করার নেই। আর দেখো, এখানে প্রিপারেশনটা করেছি মাটনের জন্য, মাটনটা আজকে দারুণ আছে, খুব সুন্দর, একদম ফ্রেশ মাটন নিয়ে এসছে, আর চর্বিগুলো খুব ভালো। এখানে মেয়েটার জন্য আলাদা করে তুলে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা টমেটো ওর জন্য দিয়ে দিয়েছি, আর আমাদেরটা পেস্ট হবে। এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কাস্তুরি মেথি আর যাচ্ছে পুদিনা, এগুলো সব পেস্ট করে এখন লাগিয়ে রেখে দেবে, নিয়ে আর রাত্রেবেলা বার করে করা হবে। এই দেখো, বুঝতে পেরেছ? আর লেবু মাখিয়ে দিয়েছি, লেবু মাখিয়ে নিয়েছি, এতে লেবু মাখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ভোগের, কালকে পেয়েছিলাম শ্বশুর বাড়িতে ভোগের, এইটার জন্য মেনলি আনার। এই ভোগের এইটুকুটা এর সাথে মিশিয়ে নিয়ে করে নেবো।
শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, আর ওর যেহেতু শরীরটা খারাপ আর কোনো কিছুতেই এনার্জি লাগছে না, ভালোও লাগছে না। মা বললো ভাত পাঠিয়ে দেবো, তার জন্য আর কিছু করতেও হয়নি, ঘর চামচ পরিষ্কার সব করে নিলাম। ও শুয়ে আছে একটু কার্টুন দেখছে, আমি ভাবলাম সেই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর আজকে ভাইফোঁটাতে যেতে পারলাম না, নিয়ে মনটা খুব খারাপ, ভালো লাগছে না। ভাইফোঁটা মানেই তো একটা বিশাল আয়োজন, বিশাল মস্তি, বিশাল আনন্দ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই। তো বাপের বাড়িতেই সমস্তটা হওয়ার কথা ছিল, কিন্তু সমস্তটাই ক্যান্সেল হয়ে গেল মেয়েটার শরীর খারাপের জন্যে, আর যেতেও পারলাম না কিছুও না। আগে যখন ছোটবেলায় ছিলাম তখন কালী পুজোয় মা কী করতো, কালী পুজোও করতে হবে, কালী পুজো এনজয় করতে হবে, আবার মাদের সাথে যেতেও হবে ভাইফোঁটাতে, আবার এসে ওখানে ইভেন্টও অ্যাটেন্ড করতে হবে। আর তখন প্রতিদিন একটা করে ইভেন্ট হতো ওখানে বর্ধমানে, একদিন খিচুড়ি ভোগ খাওয়ানো, একদিন কম্পিটিশান, তারপরে একদিন কালী পুজো, এসব করে ইভেন্ট হতো একটা একটা করে, একদিনকে ডান্স হতো, তো এই সমস্ত ইভেন্ট হতো। তো মাদের সাথে তাড়াহুড়ো করে যেতাম মামার বাড়ি, আবার ওখানে ভাইফোঁটা করে তাড়াহুড়ো করে চলে আসতাম তার পরের দিনই। ভাইফোঁটার দিন সকালবেলা যেতাম আর তার পরের দিন সকালবেলা চলে আসতাম, নিয়ে ওই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর যেহেতু এইবারে ভাইফোঁটাটা এইরকমভাবে গেল, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এইরকমভাবে ভাইফোঁটাটা এত ম্যাশ আপ হয়ে যাবে এবং এত বাজেভাবে যাবে না, মানে মনটা খুব খারাপ হয়ে গেল, যেতে পারলাম না। তো যাই হোক, মেয়েটার শরীরটা তো আগে দেখতে হবে, আর সবারই আমাদের শরীর খারাপ। আমার বয়স তো ওখানে গিয়ে থেকে ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ হয়েছে, আর আমারও গলা জ্বলছে, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, দেখি বাবা আসুক, বাবা এলে মেয়েটাকে খাইয়ে দেবো। আর সেরকম কিছু শুটিংও করতে পারিনি, মেয়েটার শরীর খারাপ, মেয়েটাকে নিয়েই বসে রয়েছি এখনও। ও আমার কাছেই বসছিল, নিয়ে ভাবলাম একটুখানি কথা বলে নিই, তাই ওকে একটুখানি শুয়ে দিয়ে এলাম। দেখি বাবা এলে খাইয়ে টাই দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম এসে যাচ্ছে, ওর ওষুধ খেয়েগুলো খেয়ে খাচ্ছে, তো ওষুধের জোরে ঘুম এসে যাচ্ছে, আর কিছু নয়। তারপর আবার আমাদের ওই যাওয়ার প্যাকিং আছে, ডাক্তার এলে ডাক্তারকে একবার গিয়ে দেখিয়ে আসতে হবে। ওভার দ্য ফোন আমি আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, যেহেতু ওই ডাক্তারের কাছে আমরা ট্রিটমেন্ট করাই এবং ওই ডাক্তার আমাদের মানে মেয়ের ছোটোবেলা থেকে ট্রিটমেন্ট করেছে ওই পেডিয়াট্রিক, তার জন্য আমাদেরকে হেল্পটা করলো, নইলে কোনো ডাক্তার এরকম ওভার দ্য ফোন হেল্প করবে না। সবাই বেরিয়ে গেছে তো, কোনো ডাক্তার নেই, এমন অবস্থায় পড়েছি, বাপরে যা অবস্থা গেল না, কালকে রাত থেকে এরকম চলছে, ঘুমও হয়নি ঠিক করে। আর আসলে কী হয়েছে, ওখানে ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেরিয়েছে, তো আমরাও ঘুরে বেরিয়েছি সবাই, ওই জন্যই সবাই ঠান্ডা লেগে গেছে, কিন্তু ওর যে এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারিনি। তো যাই হোক, ভাত টাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, আশা করছি কালকে একটু বেটার ফিল করবেন। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। মা এখানে মাছের ঝোল পাঠিয়েছে, পটল ভাজা, আলু ভাতে ভাত, ওকে লেবু দিয়েছি, আমি লেবু খাই না, আর দাহিটা ছিল ওটা নিয়েছি। এরপরে আবার ওর ওষুধ আছে, ওকে ওষুধ খাওয়াবো, তার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর দাহিটা ছিল আমরা যাওয়ার আগে থেকে ছিল, ওই জন্য খাচ্ছি, নাহলে ঠান্ডা পড়ে গেছে, এখন আর দইটা খেতাম না। আজকে এখন বাজছে তোমার সন্ধে 6টা মতন, 6টা বাজছে, আবার জ্বর চলে এসছে, 102 মতন জ্বর, ছেলেকে কোলে নিয়ে বসে আছি, আর ওর মাথায় জল পটি দিচ্ছি মাথায় জ্বরটা নামাবার জন্য। ছ ঘন্টা গেল না, তার আগেই চলে এলো জ্বর, চলে এলো 6 ঘন্টা পরপর জ্বর আসার কথা, 6 ঘন্টা আগেই জ্বর চলে এলো। এখন 7:15 বাজছে, ওষুধ দেওয়ার পর মেয়ের শরীরটা এখন একটু ঠিক আছে, মানে যেমন হচ্ছে ওষুধ দিলে জ্বর কমে যাচ্ছে, আর ওষুধের রিয়াকশন কেটে গেলে আবার জ্বর চলে আসছে। 6 ঘন্টার ডিভিশনে জ্বরটা আসার কথা, কিন্তু সেটা 4 ঘন্টার ডিভিশনে চলে আসছে। আর যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তার এখনও রেকমেন্ড করেনি, ডাক্তার যেহেতু নেই ফোনে, ওভার দ্য ফোন রেকমেন্ড করবে না, তার জন্য একটু চাপের ব্যাপার। ওকে একটু আলু চাট বানিয়ে দিয়েছি, আলু চাট খাচ্ছে, ওই অল্প একটু গোলমরিচ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে, আর অল্প একটু লেবু দিয়ে ঝাল ঝাল টকটক করে বানিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়েছে, কিন্তু এমনি কিছু খেতে পারছে না, হরলিক্স টরলিক্স কিচ্ছু খেতে পারছে না, আর দুটো বিস্কুট খেলো, আর ওই আলু চাটটা বসে বসে টুকটুক করে খাচ্ছে।
চোখ মুখ দেখেই বুঝতে পারছো কি অবস্থা, চোখ গুলো ছলছল করছে আর একটা আলু চাট খাচ্ছে, আলুটা দেখাচ্ছে। তুমি ঠিক আছো মা? এই হচ্ছে সিচুয়েশন। আর ওদিকে হাজবেন্ড মশাই রান্না করছে, আমি তো কিছু করতে পারছি না, মেয়েকে ছেড়ে উঠতে পারছি না, ওর কাছেই বসে আছি। ওকে ছেড়ে উঠলেই ও কান্নাকাটি করছে, টিভিও দেখছে না কিছু না। এখানে হাজবেন্ড মশাই মটন রান্না করতে বসিয়েছে, কি বলবে? হ্যাঁ, আমি বলেছি লাইট করে করতে, কারণ রাত জাগতে হচ্ছে বেশি, ইয়ে যেন না পারে। আর এখানে ওর আলুটা সেদ্ধ করেছি, আর কিচ্ছু এখনো করা হয়নি। ভাত করতে হবে, সকালবেলা মায়ের কাছ থেকে খাবার এসেছিল, কিচ্ছু নেই। দেখি রুটি আর ওর জন্য একটু পরোটা অর্ডার করব, আর ভাতটা করব, আর মটনটা হচ্ছে দেখো মটনের কালারটা ফাইনাল টাচ হলে তারপরে আবার দেখাচ্ছি। আর হাজবেন্ড সমস্যা এই করতে হচ্ছে, কিছু করার নেই। নিচের বাড়ির একটা দিদি এসেছিল, ওরা আবার পুরী গেছিল, নিয়ে জয় জগন্নাথের প্রসাদ দিয়ে গেল। তো দিদি বলছে যে তুমি নাকি মোটা হয়ে গেছো, আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মোটা লাগছে, সো ফানি। মেয়ের শরীর খারাপ নিয়ে নি সারাটা দিন আজকে কেটে গেল, ওই যে বাবার সাথে পিরিত করছে দেখতে পাচ্ছো। আবার দিলাম প্যারাসিটামল, 4 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল দিতে হচ্ছে, না হলে জ্বরটা কমছে না। এই যে মটনটা একবার গরম করতে বসিয়েছি, অনেকক্ষণ আগে করেছিল, ঠান্ডা হয়ে যাবে। আর এটা ওরটা বাবু খাইনি পুরোটা, এবার খেয়ে নেবো, খেয়ে আবার শুতে হবে, নিয়ে আবার 2টোর সময় 4 ঘন্টা হচ্ছে, 2টোর সময় একবার দিতে হবে, 6টার সময় একবার দিতে হবে। দপায় দপায় ইয়ে দিতে দিতে তোমার ওষুধ দিতে দিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর 6 ঘন্টা ক্রস করছে না, তার আগে 4 ঘন্টার অন্তরই জ্বরটা চলে আসছে। এটা হচ্ছে সিচুয়েশন। আজকে মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ, কারণ ভাইফোঁটার কোনো অনুষ্ঠান করতে পারলাম না, যেতেও পারলাম না, কিছুই হলো না। আর কর্তামশাই তার মাঝখানে গিয়ে ঘুরে চলে এলো, যথারীতি বন্ধু বান্ধবের সাথে ঘুরে চলে এলো। ওর ঘোরাঘুরিটা ঠিক কন্টিনিউ আছে, আমার তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম বিধ্বস্ত অবস্থা, সারাদিন বাচ্চাকে নিয়ে ওই জলপটি দেওয়া, ওষুধ দেওয়া, ওই নিয়েই চলছে যুদ্ধ এক প্রকার। এবার খেতে বসবো, এখনো চুল বাঁধার সময় পাইনি, চুলের অগোছাল অবস্থা, বিছানা করতে হবে। আর কি বলবো, সেরকম আজকে শুটিং করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শুটিং করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো, ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করো, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে অবশ্যই ভুলো না প্লিজ। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। দেখি কালকে কতদূর কী অবস্থা, কী সিচুয়েশন, শুটিং করতে পারবো কি না জানি না। আজকে অনেক কষ্ট করে করেছি, অনেক কষ্ট করে, যেহেতু ভিডিও ছিল না তার জন্য আর সব কিছু তোমাদের সাথে যখন শেয়ার করি, খারাপ মোমেন্টটাও কেন শেয়ার করবো না, ভালো মোমেন্টটা যখন শেয়ার করি তখন খারাপ মোমেন্টটাও তো শেয়ার করতে হবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবু গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। শোনাট তুমি গান শোনাচ্ছো, তুমি গান পারি না, আমি গান শোনাচ্ছি, শোনো। ও তোমাদের গান শোনাচ্ছে, শোনো শোনো। টিভিতে গান চলছে, ওই গানটা শুনে শুনে ও বলছে গান শোনাচ্ছি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বুলবুল পাখিটা শোনাও, আয়না জানে গান শুনিয়ে, আয়না বুলবুল পাখি মাইনাটি করো, পাখি নাদে আয়না জানা গান শুনি, আয়না দাম তুলে পাখি ময়না দে। কেমন লাগলো ওর গানটা অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট করে, টিপে দাও টিপে দাও। গুড নাইট বলো না, গুড নাইট বলো।
গুড নাইট বাই। তারপর গুড নাইট বলো। গুড নাইট বাই। 1 2